সবকিছু সুন্দর এবং শালীনভাবেই হয়েছে, বললেন নায়িকা বুবলি। বেবি বাম্পের বিষয় নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন গর্ভবতী অবস্থায় দুটি ছবি, যার ক্যাপশনে বুবলি লেখেন, আমি আর আমার জীবনের সাথে ফিরে দেখা আমেরিকা। এ বিষয়ে নানা জনের নানা মত থাকলেও বুবলির ক্যাপশনে বেশি কিছু জানা যায়নি। তবে একটি সিনেমার শুটিং সেটে সাংবাদিকের সামনে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলি জানান, বেবি বাম্প প্রসঙ্গে তিনি খুব শীঘ্রই জানাবেন, যেহেতু ইস্যুটা খুব সেন্সিটিভ, তাই সব কিছু না জেনে ভুলভাল ব্যাখ্যা না দেওয়ার অনুরোধ তার। কয়েকদিনের মধ্যেই সব কিছু জানাবেন বলে উল্লেখ করেছেন তিনি। বুবলি বলেন, এটা একটি সেন্সিটিভ ইস্যু, এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম, সব কিছুর পেছনে একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে, সব কিছু সুন্দর এবং শালীনভাবে হয়েছে, এটা নিয়ে খুব শীঘ্রই কথা বলবো। সাকিবের বিপরীতে শেষ ছবি বীর এর শুটিং সেট থেকে বুবলির একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপবিশ্বাসের পথেই হাঁটতে শুরু করেছেন বুবলি? এর আগে অপবিশ্বাস তার ক্যারিয়ারের 70টিরও বেশি ছবির নায়ক সাকিব খানকে 2008 সালে গোপনে বিয়ে করে 2016 সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন। 2017 সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাহাম খান জয়কে কুলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সব কিছু, যার ফলে ক্ষিপ্ত হয়ে সাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। নোয়াখালী সুনাইমুড়িতে জন্ম নেয় বুবলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রিধারী। অভিনয়ে আসার আগে তিনি বেসরকারি চ্যানেলের সংবাদ পটিকা ছিলেন। 2016 সালে সাকিব খানের সঙ্গে বসগিরি ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।